ফ্রেন্ডস, বায়োনির নির্মলে প্রত্যেক অভিনন্দন জানাই। এবং এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমি মলিকুলার বায়োলজি সাজেশনস নিয়ে আলোচনা করেছিলাম। তো এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওই সমস্ত সাজেশনসের বিভিন্ন টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো মলিকুলার বায়োলজি সাজেশনসের প্রথমেই আমার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ক্রোমোজোম। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি এটাই তোমাদের সাথে আলোচনা করব যে ক্রোমোজোমের গঠন, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন কাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে বারবডির কনসেপ্ট এবং লিওন হাইপোথেসিস। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং মনে রাখবে যে মলিকুলার বায়োলজির ফার্স্ট স্টেপ হচ্ছে ক্রোমোজোমের হচ্ছে গঠন। ওকে, এবং ক্রোমোজোমের মধ্যে সাধারণত ডিএনএ থাকে, ক্লিয়ার? তো ক্রোমোজোম অ্যাকচুয়ালি, ক্রোমোজোম কাকে বলে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে হোয়াট ইজ ক্রোমোজোম। ক্রোমোজোম একটা গ্রিক শব্দ থেকে এসেছে এবং ক্রোম কথার মানে হচ্ছে কালার্ড, এন্ড জোম মিন্স বডি। সো ক্রোমোজোম মানে কালার্ড বডি, ক্রোমোজোম মানে কালার্ড বডি। ওকে, ক্রোমোজোমের প্রথম নামকরণ করেছিলেন বিজ্ঞানী ওয়াল্ডিয়ার। তো ওয়াল্ডিয়ার প্রথম ক্রোমোজোমের নামকরণ করেন। মনে রাখবে যে বিজ্ঞানী ওয়াল্ডিয়ার প্রথম ক্রোমোজোমের নামকরণ করেছিলেন। ওকে, আমরা যদি ইভলিউশনের হিস্ট্রি আমরা যদি দেখি, তাহলে ইভলিউশনের হিস্ট্রিতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রথমে যে জীবটা এসেছিল সেটা হচ্ছে ভাইরাস। তো ভাইরাসের ক্ষেত্রে যেটা থাকে, ভাইরাসে এক্ষেত্রে যে আবরণ থাকে সেটা হচ্ছে ক্যাপসিড, এবং এর মধ্যে আইদার ডিএনএ অর আরএনএ থাকবে। অর্থাৎ ক্যাপসিডের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসাবে হয় ডিএনএ অথবা আরএনএ থাকবে। সুতরাং ভাইরাসের ক্রোমোসোম আইদার ডিএনএ অর আরএনএ। ওকে, তো ভাইরাসের পরে যে জীবটা এসেছিল তার নাম হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্রোমোসোম কিভাবে অবস্থান করে, ব্যাকটেরিয়ার ক্রোমোসোম হচ্ছে একটা সিঙ্গেল সার্কুলার ডাবল স্ট্যান্ডেড ডিএনএ মলিকুল। ওকে, সো ব্যাকটেরিয়াল ক্রোমোসোম মানে একটা একক গোলাকার দ্বিতন্ত্রে ডিএনএ, এবং এটাকে বলা হয় নিউক্লিয়েড। সুতরাং ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে নো হিস্টোন প্রোটিন, অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। ওকে, নিউক্লিয়েড ছাড়াও আরও 1 থেকে 20টা গোলাকার ডিএনএ থাকে। তো এগুলোকে আমরা বলবো প্লাসমিড, এগুলোকে বলা হয় প্লাসমিড। ওকে, এবং এক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে, এবং যেগুলো ব্যাকটেরিয়াকে বিভিন্ন স্ট্রেসফুল কন্ডিশনের হাত থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। সো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন অ্যান্ড প্রোটেক্ট ফ্রম স্ট্রেসফুল কন্ডিশন। ওকে, তো ব্যাকটেরিয়ার পরেই যে জীবটা এলো সেটা হচ্ছে ইউক্যারিওটস। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে ইউক্যারিওটস ক্রোমোসোম হচ্ছে কেমন, এবং আমাদের পড়ার বিষয় কিন্তু আজকে ইউক্যারিওটিক ক্রোমোসোম। সুতরাং এরপরে যে জীব এলো সেটা হচ্ছে ইউক্যারিওটস, এবং ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে ক্রোমোসোম থাকে। ওকে, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে কিন্তু ক্রোমোসোম থাকে, এবং ক্রোমোসোম বিভিন্ন কন্ডিশনে এটাকে বিভিন্ন রকমের দেখতে হয় অ্যাকচুয়ালি। সো নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোসোম থাকে, যেমন ইন্টারফেস দশায় ক্রোমোসোমকে একরকম দেখতে হয়, এবং মেটাফেস দশায় হচ্ছে একরকম দেখতে, অর্থাৎ বিভাজনকালে একরকমের দেখতে হয়। কিন্তু নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোসোম থাকে তার সংখ্যা হচ্ছে বিভিন্ন রকমের হয়, সুতরাং নাম্বার ভ্যারি। ওকে, এবং বিভিন্ন স্পিসিসে এই ক্রোমোসোম সংখ্যা হচ্ছে বিভিন্ন রকমের হয়, এবং মানুষের ক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে 46টি ক্রোমোসোম থাকে। অর্থাৎ মানুষের ডিপ্লয়েড দেহকোষ, এখানে 2N আমরা ডিপ্লয়েড লিখলাম, তো এই দেহকোষে 46টা ক্রোমোসোম থাকে, এবং এই ক্রোমোসোম 46টা ক্রোমোসোম বা 23 জোড়া ক্রোমোসোম থাকে, অর্থাৎ 23 pairs অফ ক্রোমোসোম থাকে, এবং এই ক্রোমোসোমগুলো সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে। ওকে, তো আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে এই ক্রোমোসোম, মানে যে 23 জোড়া যে ক্রোমোসোম থাকে, অর্থাৎ 46টা যে ক্রোমোসোম থাকে, তাদের কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রাকচার হচ্ছে একই। সুতরাং আমাদেরকে পড়তে হবে যে ইউক্যারিওটিক ক্রোমোসোমের গঠন কেমন। ওকে, এটাই আমার পড়ার বিষয়। আমরা একটু আলোচনা করি। ইউক্যারিওটিক ক্রোমোসোমে একটা খাঁজ থাকে, এটাকে বলে প্রাইমারি কনস্ট্রিকশন বা সেন্ট্রোমিয়ার, এবং ইউক্যারিওটিক ক্রোমোসোমে 2টো বাহু থাকবে, এবং এই 2টো বাহুকে বলা হয় ক্রোমাটিড। ওকে, এখানে আর একটা খাঁজ থাকে, এটা হচ্ছে সেকেন্ডারি খাঁজ। ওকে, সো দিস ইজ সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজ।
এটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন বা এটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। সুতরাং ইউক্যারিওটিক ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ার অংশে যে দুটো বাহু পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এটাকে বলা হয় ক্রোমাটিড। কিন্তু ক্রোমাটিডের শর্ট যে ক্রোমাটিড বা বাহু তাকে আমরা বলবো পি আর্ম, আর লং যদি বাহু হয় তখন তাকে আমরা বলবো কিউ আর্ম। ওকে, ক্রোমাটিডের মধ্যে যে সুতোর মতো অংশ থাকে তাকে বলা হয় ক্রোমোনিমা। তাহলে ক্রোমাটিডের মধ্যে সুতোর মতো যে অংশ থাকবে তাকে আমরা বলবো ক্রোমোনিমা। এক্ষেত্রে সুতোর মতো অংশ থাকে এবং এই সুতোর মতো অংশকে বলা হয় ক্রোমোনিমা। এটা অ্যাকচুয়ালি কিন্তু ডিএনএ। ওকে, সো এই যে সুতোর মতো যে অংশ এটাই হচ্ছে ক্রোমোনিমা। তাহলে সো দিস ইজ কল্ড ক্রোমোনিমা। ওকে, এবং ক্রোমোনিমার মধ্যে যে পুঁতির মতো এই যে অংশগুলো আছে এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। এবং এটাই অ্যাকচুয়ালি কিন্তু নিউক্লিওজোম। ওকে, সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে ইউক্যারিওটিক ক্রোমোসোম, ইউক্যারিওটিক ক্রোমোসোমে একটা খাঁজ থাকে, এটাকে বলে প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য খাঁজ। এবং এই প্রাইমারি কনস্ট্রিকশনের সঙ্গে দুটো বাহু যুক্ত থাকে এবং এই দুটো বাহুকে আমরা বলবো ক্রোমাটিড। ক্রোমাটিডের যে শর্ট আর্ম যেটা হয় সেটা হচ্ছে পি আর্ম, এবং লং আর্মটাকে আমরা বলবো কিউ আর্ম। এবং ক্রোমাটিডের মধ্যে যে সুতোর মতো অংশ থাকে সেটা হচ্ছে ক্রোমোনিমা, এবং ক্রোমোনিমার মধ্যে পুঁতির মতো যে অংশ থাকে সেটা হচ্ছে ক্রোমোমিয়ার। অ্যাকচুয়ালি ক্রোমোনিমার সঙ্গে প্রোটিন যুক্ত হয়ে এটা তৈরি করে, ক্রোমোমিয়ার তৈরি করে। সুতরাং এক্ষেত্রে এই পুঁতির মতো যে অংশ এগুলোই কিন্তু নিউক্লিওসোম। ওকে, তো প্রাইমারি কনস্ট্রিকশন বা সেন্ট্রোমিয়ার অংশে আবার কাইনেটোকোর প্রোটিন যুক্ত থাকে। ওকে, তাহলে এগুলো হচ্ছে কাইনেটোকোর প্রোটিন, এবং কাইনেটোকোর প্রোটিনের সঙ্গে কাইনেটোকোর মাইক্রোটিবিউল যুক্ত থাকে। সুতরাং দিস আর কাইনেটোকোর প্রোটিন, এবং এক্ষেত্রে লেগে আছে কাইনেটোকোর মাইক্রোটিবিউল। ওকে, তো মেটাফেজ অ্যানাফেজ দশায়, অ্যাকচুয়ালি নট মেটাফেজ, অ্যানাফেজ দশায় ক্রোমার এই কাইনেটোকোর মাইক্রোটিবিউলগুলো ছোট হয়ে যায় এবং তার ফলে অ্যানাফেজ মুভমেন্ট ঘটে। অ্যাকচুয়ালি অ্যানাফেজ দশায় কাইনেটোকোর মাইক্রোটিবিউলগুলো কিন্তু অ্যানাফেজ মুভমেন্টে সাহায্য করে। ওকে, থেকে কিন্তু আরএনএ তৈরি হয়। ওকে, অর্থাৎ সেকেন্ডারি কনস্ট্রিকশানে আরএনএ জিন থাকে এবং সেই জন্য সেকেন্ডারি কনস্ট্রিকশানকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ান। ওকে, আমি আগেই তোমাদেরকে বলেছি যে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হোয়াট ইজ ইউক্রোমাটিন অ্যান্ড হেটারোক্রোমাটিন। আমি আগেই বলেছি যে ক্রোমোসোম মানে হচ্ছে কালার্ড বডি, কিন্তু ক্রোমোসোমকে যদি রঞ্জিত করা হয়, কিন্তু ক্রোমোসোমের বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রঞ্জিত হয়, এটা হচ্ছে ক্রোমোসোমের এই পার্টিকুলার অংশ। এবং ক্রোমোসোমের এই পার্টিকুলার অংশে এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরা যাক এটা হচ্ছে গাঢ় রং নেয়, এই অংশটা যদি রঞ্জিত করি এক্ষেত্রে গাঢ় রং নেবে। তো এই অংশগুলো হচ্ছে গাঢ় রং নিচ্ছে, আর এক্ষেত্রে হচ্ছে হালকা রং নিচ্ছে। সুতরাং ক্রোমোসোমের যে অংশ গাঢ় রং নেয় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এরা হচ্ছে রং নেয় ইন্টারফেস দশা এবং মেটাফেস দশায়। কিন্তু তোমার বোঝার সুবিধার জন্য আমি এটা বলি যে ক্রোমোসোমের যে অংশ গাঢ় রং নেয় সেটাকে আমরা বলবো হেটারোক্রোমাটিন। ওকে, সো এই অংশকে আমরা বলবো হেটারোক্রোমাটিন, এবং যে অংশ হালকা রং নেয় এই অংশকে আমরা বলবো ইউক্রোমাটিন। সুতরাং ক্রোমোজোমকে রঞ্জিত করলে যে অংশ গাঢ় রং নেবে সেটা হচ্ছে হেটারোক্রোমাটিন, এবং যে অংশ হালকা রং নেয় সেটা হচ্ছে ইউক্রোমাটিন। এবং ইউক্যারিওটিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার অংশ কিন্তু হেটারোক্রোমাটিন, অর্থাৎ হেটারোক্রোমাটিক অবস্থায় থাকে, এবং ইউক্রোমাটিন হচ্ছে আদার্স পোর্শন। ওকে, হেটারোক্রোমাটিনে কোনো অ্যাক্টিভ জিন থাকে না, সো নো অ্যাক্টিভ জিন। কিন্তু ইউক্রোমাটিনে অ্যাক্টিভ জিন থাকে। ওকে, সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স ইন বিটুইন ইউক্রোমাটিন অ্যান্ড দ্য হেটারোক্রোমাটিন। ওকে, সুতরাং ইউক্রোমাটিনে অ্যাক্টিভ জিন থাকবে, কিন্তু হেটারোক্রোমাটিনে কোনো রকমের অ্যাক্টিভ জিন থাকবে না। ওকে, এখন হেটারোক্রোমাটিন দু রকম হতে পারে, একটা কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন, কনস্টিটিউটিভ, এবং কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন অলওয়েজ রিমেইনস ইনঅ্যাক্টিভ।
অর্থাৎ এরা সবসময় এরা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন অর্থাৎ এরা ইউক্রোমাটিক অবস্থায় মেনলি থাকে কিন্তু যখন ডেভেলপমেন্টাল স্টেজের স্পেসিফিক টাইমে এরা হেটারোক্রোমাটিক হয়ে যায় যেমন ফিমেল ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোসোম তাহলে এটা হচ্ছে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের কনসেপ্ট এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বারবডি দেখো বিজ্ঞানী মুরেবার ফিমেল ক্যাটে বা স্ত্রী বিড়ালের দেহকোষে একটা ডার্ক স্টেইনড বডি দেখতে পেলেন সুতরাং এটা হচ্ছে ফিমেল ক্যাটের সোম্যাটিক সেল এই ফিমেল ক্যাটের সোম্যাটিক সেলে একটা ডার্ক স্টেইনড বডি দেখতে পেলেন এবং এই ডার্ক স্টেইন বডির তিনি নাম দিলেন বার বডি ওকে এবং আমি আগেই বলেছি যে ক্রোমোসোমের যে অংশ রঞ্জিত করলে গাঢ় রং নেয় সেটাকে আমরা বলবো হেটারোক্রোমাটিন সুতরাং এটা কিন্তু অ্যাকচুয়ালি হেটারোক্রোমাটিক অবস্থায় থাকে সো এটা হেটারোক্রোমাটিক ওকে এবং পরে পরীক্ষা করে দেখা গেল যে ফিমেলদের ক্ষেত্রে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোসোম ফিমেলদের এই পোর্শনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোসোম ওকে এবং ফিমেলদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোসোম থাকে এবং মেলদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোসোম থাকে সুতরাং ফিমেলদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোসোম নিষ্ক্রিয় হয়ে যায় এক্স ক্রোমোসোমটা নিষ্ক্রিয় হবে কিভাবে হবে এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে তাহলে এই যে ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোসোম এবং নাম্বার অফ বারবডির সংখ্যা বিজ্ঞানী লিওন বলেছিলেন যে লিওন হাইপোথেসিসে বলা হচ্ছে যে বারবডি সমান এখানে আমরা একটু লিখি আচ্ছা বিজ্ঞানী লিওন যেটা বলেছিলেন সেটা হচ্ছে নাম্বার অফ বারবডি সমান নাম্বার অফ এক্স ক্রোমোসোম মাইনাস ওয়ান অর্থাৎ নর্মাল ফিমেলের দুটো এক্স ক্রোমোসোম থাকে তাহলে এক্ষেত্রে বারবডি হচ্ছে একটা এর সঙ্গে সঙ্গে আর একটা বিষয় মনে রাখবে যে কোন এক্স ক্রোমোসোমটা অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় হবে অর্থাৎ ফিমেলটা যে এক্স ক্রোমোসোম পায় দুটো এক্স ক্রোমোসোম থাকে একটা পিতা থেকে একটা মাতা থেকে যে কোনো একটা এক্স ক্রোমোসোম র্যান্ডমলি এটা ইনঅ্যাক্টিভেটেড হতে পারে ওকে পিতার থেকে যেটা আসছে সেটা ইনঅ্যাক্টিভ হতে পারে অথবা মাতার থেকে যেটা আসছে সেটা ইনঅ্যাক্টিভ হতে পারে সুতরাং ওরকম কোনো স্পেসিফিক ব্যাপার নেই যে ফাদারের থেকে আমরা যে এক্স ক্রোমোসোমটা পাচ্ছি সেটা ইনঅ্যাক্টিভ হবে এরকম কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি এটা হচ্ছে র্যান্ডমলি সিলেক্টেড হয় যে কোন এক্স ক্রোমোসোম ইনঅ্যাক্টিভ হবে ওকে তো আমরা যদি আমরা টার্নার ফিমেলে দেখি তো টার্নার ফিমেলের ক্ষেত্রে এক্স জিরো অর্থাৎ এদের ক্ষেত্রে যে সেক্স ক্রোমোজোম একটা এক্স ক্রোমোজোম নেই সুতরাং টার্নার ফিমেলের নাম্বার অফ বারবডি নাম্বার অফ এক্স ক্রোমোজোম মাইনাস ওয়ান সমান জিরো আবার ফের ক্লাইনফেল্টার মেলে যদি জেনোটাইপ দেখি তাহলে এক্ষেত্রে এক্স এক্স ওয়াই তাহলে এক্ষেত্রে নাম্বার অফ এক্স ক্রোমোজোম দুই মাইনাস ওয়ান সমান হচ্ছে এক সুতরাং টার্নার ফিমেলরা যদিও ফিমেল কিন্তু এদের দেহকোষে কোনো বারবডি থাকে না কিন্তু ক্লাইনফেল্টার মেলরা যদিও মেল তবুও এদের দেহকোষে বারবডি থাকে ওকে তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে ক্রোমোসোমের বিষয় তবে ক্রোমোসোমে আমি আর একটা বিষয় আমি বলা হয়নি সেটা হচ্ছে যে সেকেন্ডারি কনস্ট্রিকশনের পরে ক্রোমোসোমের যে অংশটা থাকে তাকে বলে স্যাটেলাইট ওকে আর ক্রোমোসোমের যে শেষ প্রান্ত সেটাকে আমরা বলবো টেলোমিয়ার টেলোমিয়ার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টেলোমিয়ারের রেপ্লিকেশন পদ্ধতি কিন্তু অন্যভাবে হয় ওকে তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে মলিকুলার বায়োলজির ভিডিও লেকচারের আমার ফার্স্ট সিরিজ তো এক্ষেত্রে আমি ক্রোমোসোমের গঠন সম্বন্ধে যেমন তোমাদের সাথে আলোচনা করলাম এবং তার সঙ্গে সঙ্গে ক্রোমোনিমা ক্রোমোমিয়ার এই সমস্ত বিষয়গুলো এবং প্রাইমারি কনস্ট্রিকশন কাকে বলে সেকেন্ডারি কনস্ট্রিকশন কাকে বলে হোয়াট ইজ ইউক্রোমাটিন হোয়াট ইজ হেটারোক্রোমাটিন এবং কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন কাকে বলে বারবডি কাকে বলে লিওন হাইপোথেসিস কাকে বলে এবং টার্নার এবং ক্লাইনফেল্টার সিন্ড্রোমে কতগুলো বারবডি থাকবে এই বিষয়গুলো আলোচনা করলাম পরের ভিডিও টিউটোরিয়ালে আমি নিউক্লিওসোম কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করবো অর্থাৎ কীভাবে ক্রোমোসোমের মধ্যে ডিএনএ প্যাকেজড অবস্থাতে থাকে